Hi everyone, I'm Sonali. Welcome to our channel Study Hub Bangla. আমার কমেন্ট বক্সে একটি খুব কমন কোশ্চেন হলো বাচ্চা পড়তে বসতে চায় না কি করব সত্যিই বাচ্চা যদি পড়তে বসতে না চায় সকাল সন্ধ্যা যেন বাড়িতে যুদ্ধ বেঁধে যায় আর এর ফল মা বাচ্চা দুজনেই ভোগ করে তাই আজকের এই ভিডিওতে আমি কতগুলি পদ্ধতি আলোচনা করব যে কিভাবে বাচ্চাদেরকে পড়তে বসালে তারা পড়তে বসবে তাহলে চলো সেগুলি দেখে নেওয়া যাক পড়তে বসার সময় জেনারেলি আমরা কি করে থাকি যে এক গাদা বই নিয়ে বাচ্চাদেরকে আমরা পড়তে বসাই তো এই বইয়ের গাদা দেখে বাচ্চাদের মনে হয় তাদের কতই না পড়তে হবে তো এর ফলে তাদের মনে মনে একটা প্রেসার তৈরি হয় এবং শুরু থেকে সে পড়তে বসতে চায় না তাই যে সমস্ত বাচ্চারা একদমই পড়তে চায় না সেক্ষেত্রে কি করবে না একটা সময় একটি বিষয় নিয়েই তাদেরকে পড়াবে এতে তাদের মনে হবে তাদেরকে তো অল্প পড়তে হবে তাই পড়তে বসানো নিয়ে তারা কোনো ঝামেলা করবে না বাচ্চাকে যখনই পড়তে বসাবে আগে নিজেকে ফ্রি করে নাও ফর এক্সাম্পল বলছি যে তুমি বাচ্চাকে পড়াচ্ছ তোমার মনে মনে এগুলি চলছে যে আমার তো রান্নাই কমপ্লিট হয়নি এখনও আমার এই কাজটি বাকি রয়েছে আমার টিভি সিরিয়ালে টাইম হয়ে গিয়েছে আর এর এখনও পড়াই কমপ্লিট হলো না এগুলি যদি সত্যি তোমার মনে চলতে থাকে তাহলে ধৈর্য ধরে বাচ্চাকে কখনোই তুমি পড়াতে পারবে না আর তার ছোটোকালের ভুলের জন্য তাকে একগাদা বকাঝকা করবে যা তাকে তার পড়ার প্রতি আরও অমনোযোগী এবং অনাগ্রহী করে তুলবে তাই নিজেকে সমস্ত কাজ থেকে আগে ফ্রি করে নাও যেমন রাতের রান্না একটু সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে করে রাখো সে যায় টাইমটুকু ফাঁকা রাখো আর টিভি সিরিয়াল এর তো রিপিট টেলিকাস্ট হয় দিনের অন্য কোনো টাইমে সেটি দেখার জন্য তুমি টাইম ফিক্স করে নাও আর চেষ্টা করবে যে সন্ধ্যাবেলায় বাড়িতে টিভির কালচারই তৈরি না করার এটি বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি অমনোযোগী করার একটি অন্যতম হাতিয়ার বাচ্চাদেরকে আমরা যদি রোজ রোজ একই প্রসেসে পড়াই তারা কিন্তু বোর ফিল করবে এবং নেক্সট টাইম পড়তে চাইবে না তাই আমাদের যেটি করতে হবে যে পড়ার মধ্যে ভেরিয়েশন আনতে হবে ফর এক্সাম্পল আমি যদি আমার বাচ্চাকে বলি যে তুমি ডেজ অফ দ্য উইকের নামগুলি লেখো সে একদিন লিখবে দুই দিন লিখবে তিন দিনের দিন কী হবে সে বোর ফিল করবে এবং চার দিনের দিন সে কিছুতেই লিখতে চাইবে না তাই আমাদের কি করতে হবে না এই পড়াশোনার মধ্যে ভিন্নতা আনতে হবে ফর এক্সাম্পল এই ডেজ অফ দ্য উইককে আমরা কত রকমভাবে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে দিতে পারি কখনও তাদেরকে কিছু লিখে দাও কিছু মিসিং করে দাও কখনও বিফোর আফটার করে দাও এরকমভাবে তাহলে সেম পড়াকে আমরা কত ইন্টারেস্টিং ওয়েতে বাচ্চাদের কাছে প্রেজেন্ট করতে পারি আর এভাবে করলে বাচ্চাদের কিন্তু পড়াশোনার প্রতি যে ইন্টারেস্ট সেটি মেনটেইন থাকবে এটি আমরা সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে করতে পারি যে সমস্ত বাচ্চাদেরকে আমরা বর্ণমালা শেখাচ্ছি বা লেটার শেখাচ্ছি তাদের ক্ষেত্রেও রোজ রোজ একই প্রসেসে তাদেরকে না লিখতে দিয়ে এভাবে কিছু মিসিং লেটার করে দাও বিফোর আফটার করে দাও তাহলে কিন্তু তারা পড়াশোনার প্রতি আগ্রহ দেখাবে আমরা সকাল সন্ধ্যা কমপক্ষে 10 থেকে 20 বার এটি বলে থাকি যে এই পড়তে বস কখন পড়তে বসবি পড়ার টাইম হয়ে গেল ইত্যাদি ইত্যাদি এই কথাগুলি বারবার বললে বাচ্চাদের উপর কোনো কাজ করে না ফলে কথা শোনে না বলে আমাদের রাগ চড়ে যায় আর পড়া শুরু হওয়ার আগে বাচ্চাদের সাথে যুদ্ধটা ঠিক শুরু হয়ে যায় তাই বলবো পড়ার টাইম হলে যে জায়গাতে পড়তে বসাও সেটিকে পরিষ্কার করে স্টাডি টেবিল থাকলে সেটিকে সেট করে বই খাতা পেন্সিল রেডি করে তুমি আগে বসবে তারপরে বাচ্চাকে ডাকবে এতে কিন্তু খুব ভালো কাজ হয় নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটি হলো তোমাকে তোমার শিশুর শেখার স্টাইলকে ফলো করতে হবে প্রত্যেক শিশু ডিফারেন্ট তাই তাদের শেখার প্রসেসও ডিফারেন্ট প্রথম দিকে কী হতো না আমার ছেলেকে যখন আমি বই নিয়ে বসতাম সে দৌড়ে পালাতো তো শুরুর দিকে আমি ওকে বেশিরভাগ জিনিসই মুখে মুখে শিখিয়ে ফেলেছিলাম এরপরে যখন তার মধ্যে পড়াশোনার একটু ইন্টারেস্ট গ্রো হলো তারপরে তার মধ্যে লেখার অভ্যাস বই পড়ার অভ্যাস ডেভেলপ করেছি তাই তোমাদেরকেও খুঁজে বের করতে হবে যে তোমার শিশুটি কোন প্রসেসে তাড়াতাড়ি শিখছে সে ড্রয়িংয়ের মাধ্যমে শিখছে না খেলার ছলে শিখছে না মুখে বলে বলে শিখছে না অন্য কোনো উপায়ে শিখছে সেটিকে আবিষ্কার করে সেটি তোমাকে ফলো করতে হবে এবং যখন তার মধ্যে ইন্টারেস্ট গ্রো হবে তারপরে ধীরে ধীরে আমাদেরকে এগোতে হবে বাচ্চাকে নতুন যখনই কিছু শেখাচ্ছ তাকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে এবং তোমাকে ধৈর্য ধরতে হবে সাপোজ আমি তোমাকে বললাম যে তোমাকে একটি আমাকে রিয়েলিস্টিক পেন্টিং বানিয়ে দিতে হবে আর তুমি পেন্টিংয়ের প্রিয় জানো না তাহলে প্রথমে কি করতে হবে তোমাকে পেন্টিংটি দেখতে হবে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে তুমি কোনো রকমে বানাতে পারবে তাহলে এই যে প্রসেসে কতটা টাইম লাগছে তুমি একটু আন্দাজ করে নাও তাহলে বুঝতে পারবে যে শিশুদের একটি নতুন জিনিস শিখতে তাদেরকে কতটুকু সময় দেওয়া দরকার আমাদের আমার ছেলে বাংলা বর্ণমালা স্বরবর্ণ কোটি অনলি স্বরবর্ণ 12টি যে স্বরবর্ণ রয়েছে সেগুলি শিখতে তার সময় লেগেছিল 3 মাস তো আমার কাছে এখানে সময়টি বেশি ইম্পর্টেন্ট নয় আলটিমেটলি ও শিখতে পেরেছে এটিই ইম্পর্টেন্ট তো তোমাদেরকেও বাচ্চাদেরকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে সমস্ত বাচ্চায় সব কিছু শিখতে পারবে
আরেকটি জিনিস যেটি ফলো করবে সেটি হচ্ছে যে বাচ্চাদের যখন স্টাডি রিলেটেড কোনো জিনিস তুমি বাই করছো, তখন সেখানে বাচ্চাদেরকে ইনভলভ করো, তাদের ওপিনিয়ন নাও, তাদের সেটি ভালো লাগছে না লাগছে না সেটি জানার চেষ্টা করো। এতে কী হবে না, বাচ্চারা নিজেদেরকে ইম্পর্টেন্ট ফিল করবে, এবং এই যে তুমি জিনিসগুলি কিনে নিয়ে আসবে এতে তাদের ইন্টারেস্ট এবং ভালোবাসা দুটিই থাকবে। তো আজকের ভিডিও এখানেই ছিল, থ্যাংকস ফর ওয়াচিং।